Hey guys, Assalamualaikum. Welcome or welcome back to my channel. I'm Disha from Foodgram Foodsy. ব্লগটা খুবই ইন্টারেস্টিং কজ আজকের ব্লগে আছে আমার ফ্রেন্ডরা তারা এসেছে মিরপুর থেকে পুরান ঢাকা ভিজিট করতে আমি তাদেরকে নিয়ে চলে যাচ্ছি পুরান ঢাকায় সো আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা সারা দিন কি কি খেয়েছি এবং কি কি করেছি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তো দেরি না করে চলেন শুরু করে দেই ফার্স্টেই আমি সকালে নাস্তা দিয়ে স্টার্ট করেছি আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকালের নাস্তা করার জন্য নর্থ সাউথ রোডের খুবই ফেমাস একটা হোটেলে চলে গিয়েছিলাম নাস্তা করতে তো নাস্তার জন্য আমরা চলে এসেছি হোটেল আল রাজ্জাকে এই হোটেলটা কিন্তু খুবই পুরাতন অ্যান্ড তাদের কিছু কিছু আইটেম একদম মুখে লাগার মতো অনেক বড় একটা হোটেল হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ছোটোবেলা থেকেই আমি এই হোটেলের নাস্তা অ্যান্ড মিষ্টান্ন আইটেম ইফতারি আইটেম খেয়ে ইউজ টু তো আমি চেষ্টা করেছি আজকে এখানে নাস্তার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার তো আমি ফার্স্টেই ফুডগুলো অর্ডার করে নিচ্ছিলাম অ্যান্ড এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার ফ্রেন্ডরা খুবই টায়ার্ড অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ক্ষুধা লেগেছিল তারা চুপ করে বসে আছে নাস্তার জন্য ওয়েট করছিল তো ফুডের মধ্যে আমরা অর্ডার করেছিলাম পায়া যেটা ছিল খাসির সাথে নিয়েছিলাম চিকেন স্যুপ নান পরোটা পায়াটা দেখে খুবই লোভনীয় লাগছে অ্যান্ড তাদের পায়া কিন্তু খুবই ফেমাস আর নয়টার অলমোস্ট নয়টা দশটার দিকে কিন্তু তাদের নাস্তা শেষ হয়ে যায় তো আপনারা যদি রাজ্জাক হোটেলে নাস্তা করতে চান আর্লি চলে যাবেন তাদের খাবার খুবই টেস্টি তাদের সুইট মিটও আছে আর রেস্তোরাঁ তো আছেই পায়াটা তো দেখতেই পাচ্ছেন এখন বয়স দিতে গিয়ে আমার লোল পড়ে যাচ্ছে অ্যান্ড তাদের চা কিন্তু খুবই ফেমাস নাস্তা শেষ করে আমরা নিয়ে নিয়েছিলাম তাদের ফেমাস চা সো গাইস নাস্তা শেষ করে আমরা চলে এসেছি খুবই ফেমাস রমনা পার্কে এটা কিন্তু পুরান ঢাকায় না এটা নতুন ঢাকা পুরান ঢাকার সবাই চিনে থাকবেন রমনা পার্ক কিন্তু খুব সুন্দর করেছে তো নতুন করে রমনা পার্ক করার পরে আমাদের যাওয়া হয়নি তো আমরা ভাবলাম নাস্তা করে একটু রিফ্রেশ হওয়ার জন্য পার্কে চলে যাই রমনা পার্কের এক সাইডে দেখতে পেলাম এরকম শিশুদের জন্য একটা পার্ক বাট আমাদের সাথে কোনো শিশু ছিল না তো আমরা তারপরেও ভিতরে গিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর আপনারা আপনাদের বেবিদেরকে নিয়ে এখানে চলে আসতে পারেন খুবই ভালো লাগবে খুব সুন্দর করে তারা পার্কটা করেছে অ্যান্ড খুবই ক্লিন ছিল যেহেতু আমার সাথে কোনো বেবি ছিল না আমি অন্যের বেবি নিয়ে খেলা করছিলাম এই খেলাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল সাউন্ড হচ্ছিল অ্যান্ড বেবিটা খুব বেশি এনজয় করেছিল আমার সাথে তো আমি কিছুক্ষণ তার সাথে খেলা করলাম এই সাইডে অনেক সুন্দর করে আরও কিছু গেমসের অ্যারেঞ্জমেন্ট করেছিল তারা এই বেবিটা অনেক বেশি কিউট ছিল দেন আমরা চলে যাই মোস্ট ডিমান্ডিং যে ব্রিজটা রমনা পার্কের নতুন আকর্ষণ যেটা সেখানে তো এখানে গিয়ে দেখতে পারলাম অনেক সুন্দর করেছে এই সাইডটাতে দাঁড়ালে খুবই ভালো লাগবে এখানে যারা পিকচার ফ্রিক আছেন তারা এসে অনেকগুলো ছবি তুলে নিতে পারবেন অ্যান্ড খুব সুন্দর আসে এখানের ছবিগুলো ভিউটা খুবই সুন্দর টিকটক লাভাররাও টিকটক করতে পারেন আমি দেখেছিলাম একটা টিকটকার এসেছিলেন টিকটক করছিলেন অ্যান্ড আলহামদুলিল্লাহ সেদিনের ভিউটা খুবই সুন্দর ছিল খুব ভালো লেগেছিল ওখানে বসে থাকতে অ্যান্ড আমরাও কিছুক্ষণ পিকচার ক্লিক করেছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে কিছু পিকচার নিয়েছিলাম অ্যান্ড ভিউটা এনজয় করছিলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল অ্যান্ড সকালবেলা যেহেতু তাই লোকজন খুবই কম ছিল সকাল 11টা পর্যন্ত মর্নিং ওয়ার্কের জন্য রমনা পার্কটা ওপেন থাকবে এরপর হচ্ছে দুপুর 3টা থেকে আবার ওপেন করা হবে আমরা বেরিয়ে দেখি অনেক গরম লাগছিল তাই আমরা
ডাব অর্ডার করে দিলাম। এখানে খুব দামাদামির পরে 100 টাকা দিয়ে আমরা একটা ডাব কিনেছিলাম, যেটার ভিতরে অনেক বেশি পানি ছিল। অ্যান্ড গরমের মধ্যে ডাবের পানি খেতে কিন্তু খুবই ভালো লাগে, অ্যান্ড ডাব আমার খুবই ফেভারেট। অনেকগুলো পানি ছিল, অ্যান্ড ফর্চুনেটলি ডাবের ভিতর আমরা নারকেল পেয়ে যাই। সো আমরা সেই নারিকেলটা মামাকে বলি কেটে দিতে। তো নারিকেলের শাঁস যেটাকে আমরা বলে থাকি সেটাও কিন্তু খেতে খুবই মজার। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব এনজয় করে খাচ্ছিলাম, কজ এরকম খাবার আমার খুবই পছন্দ। সো রমনা পার্কের বাইরে ডাব খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম ঘোড়ার গাড়িতে করে পুরান ঢাকার দিকে, যেটা আমার একদম নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল ঘোড়ার গাড়িতে চড়ার, সাথে সাথে আমার ফ্রেন্ডদেরও। ঘোড়ার গাড়িতে করে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার দিকে, এবং ওই দিকে একটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস আছে, সেটা হচ্ছে আহসান মঞ্জিল, যেটাতে আমার এই ফার্স্ট টাইম ভিজিট করা। আহসান মঞ্জিলের ভ্লগ এবং ঘোড়ার গাড়ির এক্সপিরিয়েন্স এটা থাকবে নেক্সট ভ্লগে। সো আশা করি আপনারা নেক্সট ভ্লগটা দেখে নেবেন। আহসান মঞ্জিলের দিকে যেতেই আমরা গেটের সামনে দেখতে পাই কাঠি কুলফি আইসক্রিম, যেটা খুবই ফেমাস। আমি পুরান ঢাকার বেশ কিছু এলাকায় এই আইসক্রিমটা দেখতে পেয়েছি, এবং লক্ষ্মীবাজার, ইসলামপুর এইসব এলাকাতে কিন্তু আমি টেস্টও করেছি। তো আহসান মঞ্জিলের বাইরে এই আইসক্রিমটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিলাম এই আইসক্রিমটা। 10 টাকা মাত্র আইসক্রিমের দাম, বাট খেতে খুবই মজা। খেতে খেতে আমি চলে গিয়েছি আহসান মঞ্জিল ভিজিট করতে। আহসান মঞ্জিলের ভিতরে আমি কি কি দেখেছি এই ব্লগটুকু কিন্তু থাকবে নেক্সট পার্টে, দেখতে অবশ্যই ভুলবেন না। এরপর বের হয়ে আমি খুবই ফেমাস আজমেরি ড্রিঙ্কসের দোকানে চলে এসেছি। এসেই আমি অর্ডার করেছি তাদের ফেমাস লেবুর শরবত, যেটার দাম ছিল অনলি 20 টাকা। গরমের মধ্যে এইটাই যেন একদম শান্তি দিয়েছিল আমাকে, আমি অনেক মজা করে এটা খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল খেতে। খেয়ে আমি কিছুক্ষণ বসেও ছিলাম। এটা হচ্ছে ইসলামপুরে অবস্থিত দোকানটা, খুবই মজা, খুবই মজা। লেবুর শরবতটা এক্সট্রা বরফও নিয়েছিলাম, সাথে তাদের লাচ্ছিও আছে, বাট লাচ্ছিটা ট্রাই করা হয়নি। লাঞ্চের জন্য আমি চলে এসেছিলাম ছনের ঘরের বিরিয়ানির দোকানে, যেখানে আমি খেয়েছিলাম তাদের ফেমাস খাসির বিরিয়ানি। এখানে মোটামুটি খাসির আর মুরগির বিরিয়ানি পাওয়া যায়, বাসমতি চালেরও আছে। আমি নিয়েছিলাম খাসির যে তেহারি, সেইটা দুইটা নিয়েছিলাম, খাসির তেহারি অ্যান্ড সাথে তারা সালাদ সার্ভ করেছিল। তাদের ছোট একটা প্লেসের মধ্যে মোটামুটি কয়েকজন বসার স্পেসও আছে, সো আমি ওখানে বসেই তাদের খাবারটা খেয়েছিলাম। যেহেতু লাঞ্চ আওয়ার ছিল, একটু রাশ ছিল, তাদের খাবারের স্মেল খুবই ভালো ছিল, বাট মিটের পরিমাণটা আমার কাছে খুবই কম লেগেছে। তারা চাইলে কিন্তু প্রাইসটা বাড়িয়ে দিয়ে মিটের পরিমাণটা বাড়াতে পারে, এতে করে খাবারটা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি। গাইস, পুরান ঢাকায় আসবো আর কাচ্চি খাবো না তা কি হতে পারে? তাই চলে গেলাম কাচ্চি খাদকে, যেটা ইসলামপুরে অবস্থিত। এখানে আমার উত্তিবুচিও চলে এসেছে আমাদের সাথে লাঞ্চ করার জন্য, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড়। কাচ্চি খাদক হচ্ছে চিটাগাংয়ের একটা রেস্টুরেন্ট, যেটা তারা ঢাকায় ওপেন করেছে। তো তাদের খাবারের পরিমাণ অ্যান্ড স্মেল খুবই ভালো ছিল, সাথে আমরা বোরহানি অর্ডার করেছিলাম অ্যান্ড কাচ্চি অর্ডার করেছিলাম। বোরহানির টেস্ট খুবই ভালো ছিল, কাচ্চিটা তারা গরম গরম সার্ভ করেছিল, খেতে খুবই মজার ছিল। এক পিস আলু, এক পিস মাংস ছিল, অ্যান্ড রাইসটা ছিল বাসমতি চালের। গরম গরম সার্ভ করাতে কাচ্চির টেস্টটা কিন্তু খুবই ভালো আসছিল। আপনারা যদি যান অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কজ তাদের রেস্টুরেন্টের স্পেস বড় হলেও অনেক বেশি ভিড় থাকায় কিছুক্ষণ ওয়েট করেই খাবার পেতে হয়। পুরান ঢাকার আরেকটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে নৌকা দিয়ে ঘোরা। আমি কখনো নৌকা দিয়ে ঘুরতে যাই নাই, তো ফার্স্ট টাইম আমি নৌকা দিয়ে ঘুরেছি। নৌকা দিয়ে ঘুরেছি, কি করেছি, কয় টাকা লেগেছে, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব নেক্সট ব্লগে। সো আপনারা পার্ট টু দেখতে কিন্তু ভুলবেন না। তারপর আমরা অনেক মজা করেছি, হাওয়া গানে টিকটকও করেছি, এগুলো সব কিছু আপনারা দেখতে পাবেন নেক্সট ব্লগে।
দেন আমরা চলে এসেছি গুলিস্তান শহীদ মতিউর পার্কে, যেটা আমার রিসেন্ট ফেভারিট প্লেস। আমার মন খারাপ থাকলে আমি চলে যাই এই পার্কে মন ভালো করার জন্য, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা এবং যে কোনো রাইডের ফি হচ্ছে অনলি 30 টাকা। তো ম্যাজিক বোর্ড খুবই ফেভারিট আমার, ম্যাজিক বোর্ডে উঠেছিলাম, দেন এই রাইডটাতেও চড়েছিলাম। এটা কিন্তু নতুন এসেছে, আগে যতবার আমি গিয়েছি এই রাইডটা পাই নাই। এটা খুবই কালারফুল ছিল অ্যান্ড অনেক মজার ছিল, একটার ভিতর দুইজন করে বসা যায়। দেন আমার মোস্ট ফেভারিট যে রাইড সেটা হচ্ছে এই দোলনাটা, অনেক উপরে উঠে অনেক মজা লাগে এবং গানও ছেড়ে দেয় তারা। দেন চরকিতে চড়েছিলাম অ্যান্ড লাস্টলি এটাতে চড়তে পারি নাই, রাইডটা হচ্ছে ছোট বেবিদের জন্য, দ্যাটস ওয়াই। দেন আমরা চলে এসেছি নাজিরা বাজারের বিসমিল্লা কাবাব ঘরে, যেটা খুবই ফেমাস আপনারা সবাই জানেন, বাট আমার উঠতে কুচি ফার্স্ট টাইম এসেছে অ্যান্ড আমার ফ্রেন্ডরাও ফার্স্ট টাইম এসেছে। এই বিসমিল্লা কাবাব ঘরের ব্লগ কিন্তু আমার আরেকটা ব্লগে দেওয়া আছে। পুরান ঢাকার বিসমিল্লা কাবাব কিন্তু খুবই ফেমাস। পুরান ঢাকা ভাষায় আমার যে ব্লগটা আছে সেই ব্লগে কিন্তু আমি বলেছি। তো আজকে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি এখানে খেতে চলে এসেছি, অর্ডার করেছি চিকেন চাপ এবং মগজ, যেটাকে উর্তি বুচি বলেছিল মজক, অনেকেই মজক বলে থাকেন অ্যান্ড তাদের ফেমাস সালাদ তো ছিলই, এতই মজা ছিল যে সে হাড়গুলোও ছাড়েনি। বিসমিল্লা কাবাব ঘরের বাইরে যে মামাটা বসে ছানা মাঠা নিয়ে, সেটা কি কখনো না খেয়ে আসা যায় বলেন? যারা ছানা মাঠা লাভার তারা অবশ্যই এটা খাবেন আমি জানি। তো আমি যেহেতু ছানা মাঠা লাভার তাই আমি ছানা অর্ডার করে দেই অ্যান্ড ছানাটা খেয়ে আমি মাঠা অর্ডার করি। মাঠাটা অ্যাকচুয়ালি সবাই খেতে পারে না, পুরান ঢাকার যারা আছেন তারা তো খানি, বাট যারা নতুন আছেন যারা কখনো মাঠা ট্রাই করেননি, আমার অনুরোধ তারা অবশ্যই অল্প একটু ট্রাই করে দেন খাবেন, না হলে যেটা আপনাদের সাথে হবে সেটা আপনারা এখনই দেখতে পারবেন। সো এই হচ্ছে আমাদের মাঠা, আমি খাচ্ছি অ্যান্ড আমার ফ্রেন্ড যে কখনোই মাঠা ট্রাই করেনি তাকে দিয়েছিলাম খেতে অ্যান্ড তার এক্সপিরিয়েন্সটা দেখুন। আমরা চলে এসেছি বিউটি লাচ্ছের দিকে, যাওয়ার পথে আমরা দেখতে পেয়েছিলাম এই পনিরগুলো, যেটাকে আমরা ঢাকাইয়া পনির বলে থাকি। এটা লবণযুক্ত হয় এবং লবণমুক্তও হয়ে থাকে, আমি লবণযুক্ত পনিরটা খেয়ে নিলাম। দেন চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছি খেতে। বিউটি লাচ্ছিতে তারা যে দইটা ইউজ করে সেটা কিন্তু তাদের নিজেদের মেক করা দই। বিউটি লাচ্ছি এখন রায়সা বাজারেও আছে, বাট নাজিরা বাজারটা একদম পুরাতন। তো আমরা এখানে বিউটি লাচ্ছি না খেয়ে খেয়ে নিলাম তাদের ফালুদা, তাদের ফালুদার টেস্ট কিন্তু খুবই ভালো। দেন আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার ফেমাস ফায়ার পান খেতে। পুরান ঢাকায় আসবেন আর ফায়ার পান খাবেন না তা তো হতেই পারে না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পুরান ঢাকার মতো এত মজার করে ফায়ার পান আপনারা নতুন ঢাকার কোথাও পাবেন না। জীবনে একবার হলেও এখানে এসে ফায়ার পান ট্রাই করবেন, না হলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে, এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে, আল্লাহ হাফেজ সবাইকে।